আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তাই তো, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কোথায় আছি। তো আপুর বাসায় গিয়েছি, আপুর বাসায় গিয়ে কী করছি না করছি টুকটাক সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আমার আজকের ব্লগটিও কিন্তু আপুর বাসায় ছিল। তো আপুর বাসায় কী করছি না করছি টুকটাক এটা নিয়েই আমার আজকের ভিডিওটাও সাজিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা যারা ভিডিওটি শুরু করেছেন তাদেরকে ছোট একটি রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনার একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকালের নাস্তায় আজ যা যা ছিল, পাউরুটি সাথে ডিম ভাজি করেছি, চা, আর ছিল জেল, সাথে বাচ্চাদের জন্য চকলেট জেল। যার যেটা দিয়ে ভালো লাগছে সে সেটা দিয়ে খেয়ে নিয়েছে। তো আপুকে বললাম যে তুমি এইটুকু নাস্তা করেছো, তো এইটুকু নাস্তা এই সময় করলে হয়? তো আপু আমাকে বলছিল এত এত ওষুধ খাচ্ছি, আর এই ওষুধগুলো খেলে কি আর কিছু খেতে হবে? আসলে এখনকার যুগে একটা বাচ্চা হলে যে মহিলাদের কত ধরনের প্রবলেম হয় যা আসলে বলার বাহিরে। তো এখানে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম, সাথে আমরা নিজেরাও খেয়ে নিয়েছি। তো অনেকদিন পর মেয়েদের জামা কেনা হচ্ছে ভেবে খুব ভালো লাগছে। আসলে সেই বড় আপুর দুই মেয়ে হয়েছে সবার আগে, আর ওরা তো অনেকটা বড় হয়ে গিয়েছে আপনারা অনেকেই জানেন। তারপর তো আর যা হয়েছে সবারই ছেলে বাবু হয়েছে, তো ছেলেদের কাপড় কিনতে কিনতে অলরেডি আমি বোরিং হয়ে গিয়েছি। অবশেষে এখন মেয়ে বাবু হচ্ছে শুনে খুবই ভালো লাগছে। ডাক্তার বলেছে আমার আপুর মেয়ে বাবু হবে, আপনাদেরকে সুখবরটা বলেই দিলাম, বাকিটা আমার আল্লাহ জানেন, আল্লাহ যখন দেখাবেন তখন তো দেখব। যাই হোক, ছেলে হোক বা মেয়ে হোক দুইটাতেই খুশি, কিন্তু সুস্থ হোক, ভালো থাকুক, মা সন্তান দুজনই ভালো থাকুক, সেই দোয়াটা আপনারা সবসময় আমার আপুর জন্য করবেন। তো এখানে টুকটাক কিছু কাপড় কেনা হয়েছে, বাচ্চা হওয়ার তো আর খুব বেশি দিন নেই, আপুর প্রায় সময়টা হয়ে আসছে। তো তাই ভাইয়াকে বলেছিলাম যে অল্প কয়টা কাপড় আনলে সেটা ক্লিন করে আগে থেকেই শুকিয়ে রাখা যাবে, এতে করে কিন্তু ভালো হবে। নতুন কাপড় আসলে সাথে সাথে বাচ্চাদেরকে পরানো একেবারেই ঠিক না। তো ভাইয়া এখানে অল্প কিছু কাপড় এনেছে, আর জামাগুলো আমার কাছে এত ভালো লাগছিল, দেখতেই ইচ্ছে করছিল, মানে খুব বেশি ভালো লাগে আমার কাছে। মেয়েদের কাপড়, মেয়েদের যে কোনো জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে এগুলো ক্লিন করে তারপর আমি শুকিয়ে রেখে যাব, কেননা আপু তো এখন অসুস্থ আছে, আপু পারবে না, আর ডাক্তার আপুকে টোটাল বেড রেস্ট দিয়ে দিয়েছে, আর আমারও চলে যাওয়ার সময় হচ্ছে। তো মাকেও বলেছি গ্রাম থেকে চলে আসার জন্য, কেননা এই সময় এখন আর আপুর একা থাকা কোনোভাবেই সম্ভব না। তো আমি এখানে অল্প একটু কডমো শ্যাম্পু বাচ্চাদের দিয়ে নিয়েছি পানির মধ্যে, তারপর আমি কাপড়গুলোকে ভিজিয়ে তারপর কোনো রকমে জাস্ট ধুয়ে নিয়েছি। এগুলোতে তেমন কোনো ময়লা নেই, তাও নিজের মনে যে একটা সন্দেহ আছে সেটা দূর করার জন্যই আসলে ক্লিনটা করা, এটাই উত্তম। বাচ্চাদের জায়গায় আমি বলবো যে কোনো রকমের কোনো রিস্ক নেওয়াটাই ঠিক না। তাই তো আমি বাবুর কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিয়ে এসেছি, আর এদিকে কিন্তু আমি অলরেডি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমার অনেক অভিজ্ঞ আপুরা আছেন যারা এক হাতে অনেকগুলো কাজ করতে পারেন। আমার একজন আপু আজকে বলছিলেন যে আপু এক হাতে কিন্তু রান্না করতে পারেন, আয়রন করতে পারেন, ঘর গোছাতে পারেন, আরও আরও অনেক কিছু। তা আমি কিন্তু একেবারেই পারি না, রান্নার সাথে সাথে হ্যাঁ গোটা টুকটাক করে গুছিয়ে নিতে পারি, কিন্তু দুইটা রান্না একসাথে বসিয়ে সেটা করাটা আমার পক্ষে পসিবল হচ্ছে না। আমার দেখা যায় যে এদিক দিয়ে পড়ে গেল তো ওদিক দিয়ে জ্বলে গেল, এইরকম একটা অবস্থা থাকে। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো শিখে যাব। এই তো ট্রাই করছিলাম আজকে যে দেখি তো আজকে পারি কি না। নর্মালি আমি একটা একটা রান্না করেই শুরু করি, আর দুইটা রান্না করতে গেলে আমার খুব একটা ঝামেলা মনে হয়। তো তাও আজকে আমি করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করেই। রান্নাবান্না আমি আমার মতো করেই করছি, আপু যেহেতু অসুস্থ আপুর কিছুই ভালো লাগছে না, তো আমি ভাবছিলাম যে আপুর কী খেতে ভালো লাগবে, কী খেলে এখন শরীরের জন্য ভালো হবে। তো এখানে ইলিশ মাছের লেজের কাটা ছাড়িয়ে রেখেছি, সাথে পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ তেলে ভেজে রেখেছি। শুকনো মরিচ দিয়ে এখন ভর্তাটা করব না, এই সময় আসলে আপু খুব একটা ঝাল খেতে পারে না।
তো তার জন্য ভাবলাম যে একদম কুচি দেখে চার পাঁচটা কাঁচামরিচ তেলে ভেজে তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে আর সাথে ইলিশ মাছের লেজটা কাটা ছাড়িয়ে রেখেছি। এখন ভালো করে সব কিছু দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে মেখে নেব। আর হ্যাঁ, এই ভর্তায় অবশ্যই সরিষার তেল থাকাটা অনেক বেশি দরকার। নর্মালি এই ভর্তাটা আমরা অনেকে অনেকভাবে করি আর খেতেও খুব ভালো লাগে। বিশেষ করে আমাদের বাংলাদেশের ঢাকায় মাওয়াঘাটে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি জনপ্রিয়, আর সেটা হয় সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে। বাট আমি এখানে শুকনো মরিচটা স্কিপ করে কাঁচামরিচ রেখেছি, আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিয়েও করতে পারেন। তো রান্নাবান্না শেষ, তো আমার কাজ শেষ। আসলে আপুর হেল্পিং হ্যান্ড আছে, তো ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আপনাদের মতোই অবস্থা। আমার বড় বড় অনেক আপুর আছেন যাদের মুখে রিসেন্টলি আমি হেল্পিং হ্যান্ড নিয়ে অনেক কথা শুনেছি, তো সেম অবস্থা কিন্তু আমার আপুরও হচ্ছে। আপু আগে যেখানে ছিল ওখানের খালা কিন্তু অনেক ভালো ছিলেন, অতিরিক্ত কাজগুলো আপুকে করে দিয়ে যাইতো, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো যে মানে দুদিন পর পরই আপুকে চেঞ্জ করতে হচ্ছে কাজের বুয়া, তো কী করব। তো এই তো ছিল দুপুরের রান্নাবান্না। এখানে রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না করেছি, সাথে ইলিশ মাছ দিয়ে কচুর মুখি কিংবা কচুর ছড়া যে যেটাই বলেন সেটা রান্না করলাম, সাথে গতকালের মুরগি রান্না করেছি সেটা একটু ছিল, আর করেছি ইলিশের ভর্তা সাথে একটু করলা ভাজি করেছি। তো এই তো দুপুরের জন্য আজকের আয়োজন এতটুকুই রাখলাম। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে দুই বোন মিলে একদম তৃপ্তি সহকারে খেয়েছি। তারপর তো বিকেলবেলায় অঝোরে বৃষ্টি ঝরছে, লাইভে বসে বসে সবার সাথে গল্প করছি আর হঠাৎ করে বৃষ্টি ঝরছে, তো দেখে খুব ভালো লাগছিল। আরেকটা রুমে আপু আয়ান আনাস দুই তিনজনই ঘুমোচ্ছে, আমারও খুব ঘুম পাচ্ছিল। আমি কিন্তু অলরেডি লাইভে থাকতে থাকতে 10-15 মিনিটের মতো ঘুমিয়েও নিয়েছি। আসলে লাইভ তার সাথে ভিডিও সব কিছু মিলিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি আজকাল মনে হচ্ছে, ইউটিউব নিয়ে অনেক বেশি চাপ নিয়ে নিচ্ছি মনে হচ্ছে। তাও যদিও আল্লাহ আমার মনে আসাটা পূরণ করে তাহলে তো ভালো। বৃষ্টির দিনে কিন্তু আমার একটু পরপরই খিদে লাগে, তো ভাবছিলাম যে কী করা যায় কী করা যায়। তো আপুর ফ্রিজটা খুলে দেখছি যে ছোলা সিদ্ধ করা আছে, তো টুক করে আমি এসে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে ডালটা ভিজতে একটু সময় লাগতো, না হলে একটু পেঁয়াজও করা যেত। তো গরম গরম এখানে ছোলা ভুনা করেছি, দুই বোন মিলে খাচ্ছি, আর ভাবলাম যে মুড়িমা খালে ভালো লাগবে। তো ভাইয়া ফোন দিয়ে বললো যে ভাইয়া আসার সময় ঝালমুড়ি যে মশলা পাওয়া যায় সেটা নিয়ে আসবে, তো তাই আর মুড়ি মাখাইনি, ভাবছি যে ভাইয়া আসলে তারপর মুড়ি মাখাবো। আর এখানে এই তো একটু পায়েস করে নিচ্ছে আপু, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছি। যাই হোক, আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা যারা দেখছেন আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু থাকেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে সবার আগে কী বলবো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো পায়েসটাও হয়ে গিয়েছে, আর পায়েসটা আমি হয়ে যাওয়ার পর তারপর আপুকে বললাম যে একটু ফ্রিজে রেখে খেলে ভালো লাগবে, তো ঠান্ডা হওয়ার পর দুই বোন মিলে বসে বসে খাচ্ছি, খুব ভালো লাগছিল খেতে। বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা ছিল পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে আমি ভাবছিলাম যে তাড়াহুড়া করে সব রান্নাবান্নাগুলো করে তারপর আমি বাসায় চলে যাবো দুপুরের দিকে, যেহেতু আপুর বাসা থেকে আমার বাসাটা অনেকটা দূরে, তো জ্যামও হয় অনেকটা, তো ভাবলাম যে একটু যদি আর্লি আর্লি বের হয়ে যাই তাহলে আমার জন্য একটু ভালো হবে। তো তাই আমি একটু তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম। এখানে টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল করছি, আর গতকাল যে রান্না করেছি ওখানে বেশ কিছুটা রান্না ছিল, তো আপু বলছে যে আজা তোকে কষ্ট করে তেমন কোনো রান্না করতে হবে না, শুধু মাছ ভুনাটা করলেই হবে, মা আজকে চলে আসবেন। তো ভাবলাম যে আমি রান্নাটা একটু করে যাই, আপু আমাকে নিষেধ করছে, বলছে মা যেহেতু চলে আসবে তাহলে তো আর খুব একটা কষ্ট নেই, তুই তোর মতো করে রওনা হয়ে যা। তো আমি টুকটাক করে দুপুরের রান্নাটা করে যাচ্ছিলাম আর কি। চলে তো যাবো, অনেকগুলো দিন চারটা দিন আপুর সাথে কাটিয়েছি, খুব ভালোভাবেই কেটেছে, কিন্তু খুব খারাপ লাগছিল যে আপুকে কীভাবে রেখে যাব। বাট আপুকে বুঝতে দেয়নি, আমার আপু এমনিতে অনেক অসুস্থ, তো তার মধ্যে নিজের কাছে খারাপ লাগছিল আর কি। যাই হোক, বোনের সাথে বোনের এমনই সম্পর্ক হয়, কিছু করার নেই, সবাইকে সবার সংসারে ফিরে যেতে হবে। তো এখানে বসে বসে আকাশটা দেখছিলাম, আকাশটা এত বেশি ভালো লাগছিল যা বলার বাইরে।
আয়নার বাবা ফোন দিয়ে বললো যে আরও একটু পরে রওনা হও, তো তাই একটু অপেক্ষা করছিলাম সময়ের অপেক্ষা। তো সময়ের অপেক্ষা করতে করতে আমি আজ আপনাদের কাছ থেকেও বিদায় নিতে যাচ্ছি। আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মতামত জানতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে, তো প্লিজ সবাই মতামতটি দিয়ে যাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।